हेलो स्टूडेंट्स, वेलकम टू बीएम एकेडमी। आज के आलोचना करब न्यूक्लियोफिलिक सबस्टिट्यूशन रिएक्शन, अर्थात जे प्रकार सबस्टिट्यूशन प्रतिस्थापन बिक्रिया न्यूक्लियोफाइल द्वारा सम्पन्न है तक न्यूक्लियोफिलिक सबस्टिट्यूशन रिएक्शन। तो प्रथम जानब जो न्यूक्लियोफिलिक सबस्टिट्यूशन रिएक्शन जे समस्त न्यूक्लियोफाइल्स द्वारा सम्पन्न होच्छे, तो ये न्यूक्लियोफाइल्स कादेर बला हुए थाके। तो न्यूक्लियोफाइल्स मानी होच्छे न्यूक्लियस लाभार, अर्थात जे समस्त स्पेसी न्यूक्लियस के भालोबासे तादेरके बला हुए थाके न्यूक्लियोफाइल्स। एबारे न्यूक्लियस बोलते आमरा बुझी कोनो एकटा परमाणुर धनात्मक अंश बा पजिटिव पोर्शन। ताहले न्यूक्लियोफाइल्स ताराई हबे जारा न्यूक्लियस के भालोबासबे, अर्थात धनात्मक अंश के ভালোবাসবে বা ধনাত্মক অংশের কাছে যেতে চাইবে। অর্থাৎ ধনাত্মক অংশের কাছে তারাই যেতে চাইবে যাদের মধ্যে ইলেকট্রন সংখ্যা বেশি আছে। তাহলে পরে নিউক্লিওফাইলস হবে জেনারেলি ইলেকট্রন রিচ, অর্থাৎ এদের মধ্যে ইলেকট্রন কি হবে বেশি থাকবে, ঠিক আছে, এক্সেস থাকবে। ইলেকট্রন বেশি থাকার ফলে এরা কি করবে, যেখানে ইলেকট্রন নেই তার কাছে যেতে চাইবে। কার কাছে ইলেকট্রন নেই, নিউক্লিয়াসের কাছে ইলেকট্রন নেই, কারণ নিউক্লিয়াস হচ্ছে পজিটিভ পোর্শন। সেই জন্য এই যে ইলেকট্রন রিচ স্পিসি এরা তাদেরকে ভালোবাসবে বা নিউক্লিয়াসকে ভালোবাসবে যেখানে ইলেকট্রনের কি আছে, ডেফিসিয়েন্সি বা ঘাটতি আছে, ঠিক আছে। তাহলে আমরা বলতেই পারি যে এই যে নিউক্লিওফাইলস অর্থাৎ নিউক্লিয়াস লাভার অর্থাৎ ইলেকট্রন রিচ স্পিসি এরা কি করবে, এরা অ্যাটাক করবে কোন পোর্শনে, অ্যাটাক করবে অ্যাট ইলেকট্রন ডেফিসিয়েন্ট সেন্টার, ইলেকট্রন ডেফিসিয়েন্ট সেন্টার। অর্থাৎ যে সমস্ত স্পিসি বা যে সমস্ত মলিকিউলে কি হবে, ইলেকট্রনের ঘাটতি থাকবে, ঠিক সেই পোর্শনটাতে যে এরা অ্যাটাক করবে এবং কি হবে, সাবস্টিটিউশন রিয়েকশন ঘটাবে। এবং সেই সাবস্টিটিউশন রিয়েকশনটাকে আমরা বলবো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়েকশন। অর্থাৎ পুরো বিক্রিয়াটা ঠিক এরকম টাইপের হবে যে আমরা যদি এরকম একটা রিয়েক্ট্যান্ট নিই আর এক্স, এবং তার আগে যদি আমরা নিউক্লিওফাইল নিই, নিউক্লিওফাইলটাকে আমরা এন ইউ দ্বারা লিখছি, এটা নেগেটিভ হতে পারে কিংবা এখানে লোন পেয়ার থাকতে পারে, আমি একবারই জিনিসটা দেখিয়ে দিলাম। তাহলে এখান থেকে যে প্রোডাক্টটা তৈরি হবে এই দুটো মিক্সড করার ফলে, সেটা হবে এখান থেকে কি হবে, এক্স বেরিয়ে যাবে এবং প্রোডাক্ট হিসেবে তৈরি হবে আর এন ইউ প্লাস এক্স মাইনাস। এখানে নিউক্লিওফাইল কি করছে, কোনো একটা রিয়েক্ট্যান্টকে অ্যাটাক করছে, লিভিং গ্রুপকে বের করে দিচ্ছে এবং প্রোডাক্ট হিসেবে আমাদের এই প্রোডাক্টটা তৈরি হচ্ছে। এবং এই যে রিয়েকশন এটাকে বলা হচ্ছে সাবস্টিটিউশন রিয়েকশন। যেহেতু নিউক্লিওফাইলস দ্বারা রিয়েকশনটা ঘটছে সেই জন্য বলা হয়ে থাকছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়েকশন। এখন আমাদের মনের মধ্যে প্রশ্ন আসবে যে এই যে নিউক্লিওফাইল এন ইউ দ্বারা আমি লিখেছি, কখনো মাইনাস চিহ্ন দিচ্ছি, তার উপর আবার লোন পেয়ারের চিহ্ন দিয়েছি, এটা কেন দিয়েছি এবং তার সাথে সাথে কারা নিউক্লিওফাইল হিসাবে অ্যাক্ট করে, সেটা আমাদেরকে এবার দেখে নিতে হবে। তো এবার আমরা লিখব যে নিউক্লিওফাইলসের খানিক উদাহরণ। তাহলে নিউক্লিওফাইলস কারা সেটা আমরা অলরেডি বুঝে গেছি, এবার নিউক্লিওফাইলসের টাইপসগুলো আমরা দেখে নেব। সব থেকে প্রথমে বা ফার্স্ট টাইপ যেটা, সেটা হচ্ছে নেগেটিভলি চার্জড, নেগেটিভলি চার্জড, ঠিক আছে। অর্থাৎ এই ধরনের নিউক্লিওফাইলসগুলো কীরকম হবে, নেগেটিভলি চার্জড হবে, যেমন কি সিএল মাইনাস, বিআর মাইনাস, সিএস থ্রি মাইনাস, ওএইচ মাইনাস, এনএইচ টু মাইনাস, এরা প্রত্যেকে হচ্ছে কি, নেগেটিভলি চার্জ নিউক্লিও স্পিসি বা নিউক্লিওফাইলস। আমরা এর সাথে লিখতে পারি সি টু এইচ ফাইভ, ও মাইনাস, এক্সেট্রা, ঠিক আছে। সেকেন্ড টাইপের কীরকম হতে পারে, নিউট্রাল স্পিসি, নিউট্রাল স্পিসি। কিন্তু সমস্ত নিউট্রাল স্পিসি কি নিউক্লিওফাইলস হবে, না, যে সমস্ত নিউট্রাল স্পিসিতে কন্টেনিং লোন পেয়ার ইলেকট্রনস, অর্থাৎ লোন পেয়ার ইলেকট্রনস যাদের যাদের থাকবে তাদেরকে আমরা বলতে পারবো নিউক্লিওফাইলস, সেটা নিউট্রাল হলেও ক্ষতি নেই। যেমন ওয়াটার, তোমরা ক্লাস ইলেভেনে কেমিক্যাল বন্ডিংয়ের প্রত্যেকের স্ট্রাকচার সম্পর্কে জেনেছ, সেখানে আমরা জানি যে ওয়াটারে লোন পেয়ার উপস্থিত থাকে, এটা একটা লোন পেয়ার, এখানে একটা লোন পেয়ার, ঠিক আছে। আচ্ছা অ্যামোনিয়া, অ্যামোনিয়াতে লোন পেয়ার উপস্থিত থাকে, অ্যালকোহল, এখানে লোন পেয়ার উপস্থিত থাকে, অ্যামিন,
RNH2 এখানে নাইট্রোজেনের উপর লোন পেয়ার উপস্থিত থাকে। তো এইরকম প্রত্যেকটা মলিকিউল যাদের লোন পেয়ার উপস্থিত থাকে বা লোন পেয়ার ইলেকট্রন থাকে তাদেরকেও আমরা নিউক্লিওফাইলস বলতে পারবো, তাদেরকেও আমরা বলতে পারবো যে এরাও হচ্ছে নিউক্লিওফাইলস। বুঝতে পারলাম পুরো ব্যাপারটা? বেশ, তাহলে যদি মাইনাস থাকে তাহলে আমরা চোখ বন্ধ করে বলতে পারবো যে এরা নিউক্লিওফাইলস। কেন? তার কারণটা হচ্ছে মাইনাস মানেই হচ্ছে এখানে ইলেকট্রন এক্সেস রয়েছে বা ইলেকট্রন বেশি রয়েছে, অর্থাৎ এরা প্রত্যেকেই হচ্ছে ইলেকট্রন রিচ। ঠিক আছে, ফলে এরা সেই সমস্ত সাইটগুলোকে অ্যাটাক করবে বা সেন্টারগুলোকে অ্যাটাক করবে যেগুলোতে ইলেকট্রনের ঘাটতি থাকবে বা ইলেকট্রনের ডেফিসিয়েন্সি থাকবে, এবং সেই সেন্টারগুলোকে আমরা বলবো নিউক্লিয়াস। সেই জন্য এদেরকে বলা হয়ে থাকে নিউক্লিয়াস লাভার বা নিউক্লিওফাইলস। ঠিক আছে, এবারে আমরা দেখবো সেকেন্ড পোর্শনটা। এখানেও আমরা দেখতে পাচ্ছি মাইনাস চার্জ নেই, ঠিক কথাই, কিন্তু যেহেতু লোন পেয়ার ইলেকট্রনগুলো রয়েছে তাই এগুলোকেও আমরা বলতে পারি যে এরাও হচ্ছে ইলেকট্রন রিচ, অর্থাৎ এখানেও কিন্তু আমাদের ইলেকট্রন এক্সেস রয়েছে, তাই এরা অপর কাউকে সহজেই ডোনেট করতে পারবে এবং এদেরকেও আমরা নিউক্লিওফাইলস রূপে ট্রিট করতে পারবো। এছাড়াও আমাদের আরও কিছু কিছু অর্গ্যানোমেটালিক কম্পাউন্ডস রয়েছে যাদেরকে নিউক্লিওফাইলস রূপে গণ্য করা হয়ে থাকে। তাহলে লিখে রাখো অর্গ্যানোমেটালিক কম্পাউন্ডস। ঠিক আছে, অর্থাৎ অর্গ্যানোমেটালিক কম্পাউন্ডস তাদেরকে বলা হয় যে সমস্ত কম্পাউন্ডসে মেটালগুলো কার্বনের সাথে ডিরেক্ট বন্ড করে, কারণ আমরা জানি অর্গ্যানিক কম্পাউন্ড তৈরি হতে গেলে সেখানে কার্বন মাস্ট থাকতেই হবে। আচ্ছা, তো মেটাল কার্বনের সাথে যখন ডিরেক্টলি বন্ড করে সেইগুলোকে বলা হয়ে থাকে অর্গ্যানোমেটালিক কম্পাউন্ড। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দিই CH3MgCl, এখানে লক্ষ্য করে দেখো এই যে Mg লিখেছি, এই Mgটা কি মেটাল এবং এর মাথাতে থাকবে পজিটিভলি চার্জড, এখানে কার্বনের মাথাতে থাকবে নেগেটিভলি চার্জড। তো এই যে CH3MgCl, এখানে সহজেই CH3- পোরশনটা এই বন্ডটাকে ব্রেক করে বেরিয়ে যেতে পারবে। ঠিক আছে, এবং এই যে CH3- বেরিয়ে গেল, CH3 মাথাতে মাইনাস থাকার জন্য আমরা আগেই দেখেছি CH3 মাথাতে মাইনাস থাকলে সেটাকে নিউক্লিওফাইলস বলা হয়, কারণ এখানে এটা ইলেকট্রন রিচ সেন্টার এবং এই CH3টা যে কী করে অ্যাটাক করতে পারে। ঠিক আছে, কোথায় যে অ্যাটাক করে? নিউক্লিওফিলিক সেন্টারে যে অ্যাটাক করতে পারে। ঠিক, পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? বেশ, এই যে CH3MgCl আমরা লিখলাম, এটাকে বলা হয়ে থাকে গ্রিক নাট ডিজেন। তোমরা নিশ্চয়ই নাম শুনেছো এবং ক্লাস টুয়েলভে তোমাদের অর্গ্যানিকে বিভিন্ন জায়গাতে তোমরা পাবে এই গ্রিক নাট ডিএজেন্টের ব্যবহার। প্রত্যেকটা চ্যাপ্টারতে তোমরা গ্রিক নাট ডিএজেন্টকে পাবে। তো আমরা এখানে সিএল এর পরিবর্তে বিআর লিখতে পারি, CH3 পরিবর্তে C2H5 লিখতে পারি, অর্থাৎ গ্রিক নাট ডিএজেন্টের আমাদের যেটা জেনারেল ফর্মুলা হবে সেটা হচ্ছে RMgX। ঠিক আছে, এক্সের জায়গাতে আমরা যে কোনো হ্যালাইডকে বসাতে পারি। এখানে এই পোরশনটা হয় ডেল্টা মাইনাস, এটা প্লাস, এই পোরশনটা মাইনাস। তাহলে আশা করি পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হলো। এবার আমরা আরেক ধরনের অর্গ্যানোমেটালিক কম্পাউন্ডস দেখব যাদেরকেও বলা হয়ে থাকে নিউক্লিওফাইলস। এগুলো যদি তোমরা প্রত্যেকটা জিনিস খাতাতে লিখে রাখো তাহলে নিউক্লিওফাইলস অ্যাকচুয়ালি কোনগুলো সেটা সম্পর্কে তোমাদের ক্লিয়ার একটা ধারণা চলে আসবে। ঠিক আছে, এরপরে যখন আমরা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন পড়বো তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে যে যে রিঅ্যাক্ট্যান্ট আমাদের দেওয়া রয়েছে তার মধ্যে কোনটা নিউক্লিওফাইল, সে নিউক্লিওফাইল যে কথাই অ্যাটাক করবে সেটা তোমরা ভেরি ইজিলি বুঝতে পারবে। সেকেন্ড যে অংশটা, এই যে CH3MgCl বা গ্রিক নাট রিয়েজেন্ট আমরা লিখেছি, এই ধরনের আরেকটা রিয়েজেন্ট রয়েছে সেটাকে আমরা এভাবে লিখতে পারি C2H5 হোল টু জেড এন, এটাকে বলা হয়ে থাকে ফ্র্যাংল্যান্ড রিয়েজেন্ট। এগুলো তোমরা বিভিন্ন চ্যাপ্টারতে এই অংশগুলো পাবে। ঠিক আছে, এটাকে আমরা জেনারেলি লিখতে পারি R2ZN রূপে। এখানেও সে একই ব্যাপার, এই পোরশনটা মাইনাস হয়, এই পোরশনটা প্লাস হয় এবং এই পোরশনটা নিউক্লিওফাইল রূপে বেরিয়ে যায়। ঠিক আছে, বেশ, তাহলে এই দুটো এক্সাম্পল আমরা দিয়ে রাখলাম অর্গ্যানোমেটালিক কম্পাউন্ডস হিসাবে। আরেক ধরনের অর্থাৎ 4 নম্বর টাইপ যেটা, সেটা হচ্ছে ইলেকট্রন রিচ স্পিসি উইথ পাই ইলেকট্রন ডেন্সিটি। লক্ষ্য করে দেখো এতক্ষণ অবধি আমরা যে সমস্ত কম্পাউন্ডগুলো লিখেছি কোনোটাতেই কিন্তু পাই ইলেকট্রন বা পাই বন্ড ছিল না। ঠিক আছে, এবার আমরা যে এক্সাম্পলগুলো দেবো, ধরো দিলাম আমরা ইথিলিন CH2 ডবল বন্ড CH2, আমরা দিলাম অ্যাসিটিলিন HC ট্রিপল বন্ড CH, আমরা দিলাম বেঞ্জিন
প্রত্যেকটাকে কিন্তু বলা হয়ে থাকে নিউক্লিওফাইল, এটাও নিউক্লিওফাইল, এটাও নিউক্লিওফাইল, এটাও নিউক্লিওফাইল, প্রত্যেকটাকে নিউক্লিওফাইল বলা হয়ে থাকে। তার কারণটা হচ্ছে এইগুলোতে দেখো প্রত্যেকটাতে পাই বন্ড রয়েছে, এই পাই বন্ডগুলো থাকার জন্য এখানে পাই ইলেকট্রন ডেন্সিটিটা বেশি হয়, এবং আমরা জানি সিগমা বন্ডের তুলনায় পাই বন্ডের যে ইলেকট্রনগুলো থাকে অর্থাৎ পাই ইলেকট্রনগুলো সহজেই মুভ করতে পারে, অর্থাৎ একদিক থেকে আরেক দিকে যেতে পারে, এবং সহজেই কী হয় এই পাই ইলেকট্রনগুলো কাউকে চেয়ে অ্যাট্যাক করতে পারে, এবং নিউক্লিওফাইলস রূপে সেই জন্য এদেরকে গণ্য করা হয়ে থাকে। তাহলে আলটিমেটলি আমরা যেটা দেখলাম যে চার ধরনের আমাদের নিউক্লিওফাইলস রয়েছে, বা নিউক্লিয়াস লাভা রয়েছে, বা ইলেকট্রন ডেফিসিয়েন্ট সেন্টারে অ্যাটাক করে এমন স্পিসি রয়েছে। কারা কারা? প্রথমত হচ্ছে নেগেটিভলি চার্জড যে সমস্ত স্পিসি রয়েছে, ঠিক আছে, অর্থাৎ যাদের মধ্যে ইলেকট্রন অলরেডি প্রচুর পরিমাণে বেশি রয়েছে বা এক্সেস রয়েছে। সেকেন্ড আমরা দেখলাম যে নেগেটিভলি চার্জড না হলেও নিউট্রাল স্পিসিও হতে পারে, কিন্তু তাতে অবশ্যই লোন পেয়ার ইলেকট্রন থাকতে হবে। তিন নম্বর আমরা দেখলাম অর্গ্যানোমেটালিক কম্পাউন্ডস, তার মধ্যে দেখলাম গ্রিগনার রিয়েজেন্ট এবং ফ্র্যাঙ্কল্যান্ড রিয়েজেন্ট, এবং অবশেষে চার নম্বর টাইপ আমরা যেটা দেখলাম যে যদি পাই বন্ড থাকে বা পাই ইলেকট্রন ডেন্সিটি যুক্ত কোনো স্পিসি আমরা দেখি, সেটাকে আমরা বলতে পারবো ইলেকট্রন রিচ বা নিউক্লিওফাইল, অর্থাৎ এরাও কিন্তু ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্থানে যে আঘাত করতে পারবে। তাহলে আশা করি পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে, জলের মতো পরিষ্কার হয়েছে। তো এবার আমরা দেখব এই যে নিউক্লিওফাইলস আমরা বলছি, আলটিমেটলি এদের কাজটা কী, এরা নিউক্লিয়াসকে কী ডোনেট করতে চাইছে বা ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্থানে কী ডোনেট করতে চাইছে। দেখো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো বা নিজেরাই দেখো বলতে পারবে যে এরা যেটা ডোনেট করতে চাইছে সেটা আর কিছুই নয়, সেটা হচ্ছে ইলেকট্রন, ঠিক আছে। অর্থাৎ নিউক্লিওফাইলস যারা, নিউক্লিওফাইলস আর কিছুই নয়, ইলেকট্রন ডোনার, অর্থাৎ এরা ইলেকট্রন ডোনেট করে। কী ইলেকট্রন ডোনেট করে? লোন পেয়ার অফ ইলেকট্রনস, লোন পেয়ার অফ ইলেকট্রনস এরা ডোনেট করে। ইএস লিখেছি, এটা সংক্ষেপে ইলেকট্রনসটাকে আমি বোঝাচ্ছি, ঠিক আছে, লোন পেয়ার অফ ইলেকট্রনস ডোনেট করে, ঠিক আছে। আচ্ছা ধরো এটা একটা নিউক্লিওফাইল, এখানে মাইনাস থাকতে পারে, বা আমরা জানি এতক্ষণে বুঝে গেছি এই দুটো চিহ্ন দেওয়ার মানে কি, বা আমরা এখানে লোন পেয়ার ইলেকট্রন দিতে পারি, যা কিছু দিতে পারি, এটা কি করবে, কাউকে ইলেকট্রন ডোনেট করবে, অর্থাৎ এরা হচ্ছে ইলেকট্রন ডোনার, ঠিক আছে। এবারে তোমাদের মনের মধ্যে আরেকটা প্রশ্ন আসতে পারে যে যারা বেস তারাও কিন্তু ইলেকট্রন ডোনার। আমরা দেখবে অ্যাসিড বেস যখন ডি ব্লকে বা তার আগে যখন পড়েছি, তখন দেখবে আমরা একটা জিনিস বলেছিলাম যে মনে রাখতে, একটা মনে রাখবে এডিপি, একটা মনে রাখবে বিইডি বেড। এডিপি মানে হচ্ছে অ্যাসিড প্রোটন ডোনার, তাহলে অ্যাসিড প্রোটন ডোনেট করে, তার মানে অ্যাসিড ইলেকট্রন একসেপ্ট করে, ঠিক আছে। এটুকু নিশ্চয়ই বুঝতে পারবে, কারণ অ্যাসিড যদি প্রোটনকে ডোনেট করে তাহলে নিশ্চয়ই ইলেকট্রনকেও ডোনেট করবে না, ইলেকট্রনকে তার মানে সে একসেপ্ট করতে চাইবে বা গ্রহণ করতে চাইবে। তাহলে এডিপি যদি মনে রাখো তাহলে তোমরা মনে রাখতে পারবে যে অ্যাসিড যদি প্রোটন ডোনার হয় তাহলে অ্যাসিড কিন্তু ইলেকট্রন একসেপ্টার হবে, ঠিক আছে, বা ইলেকট্রন গ্রহণ করতে চাইবে। আচ্ছা এডিপিটা কেন বলছি, কারণ তোমরা দেখবে বায়োলজিতে পড়েছো ক্লাস টেনে যে অ্যাডিনোসিন ডাইফসফেট হচ্ছে এডিপির পুরো নাম, তাই তোমাদের মনে রাখার ক্ষেত্রে একটা সুবিধা হবে। নেক্সট আমরা বিইডিতে চলে আসছি, বেস ইলেকট্রন ডোনার, বেড মানে বিছানা, এটা তোমরা সহজেই মনে রাখতে পারবে। তাহলে বেস হচ্ছে ইলেকট্রন ডোনার, তাহলে বেস যদি ইলেকট্রন ডোনার হয় তাহলে বেস নিশ্চয়ই প্রোটন একসেপ্টার হবে, তাহলে আমরা প্রোটন একসেপ্টার আমরা লিখতে পারি। তাহলে আলটিমেটলি যেটা বোঝাতে চাইলাম যে এখানে বেস ও ইলেকট্রন ডোনার, নিউক্লিওফাইলস ও ইলেকট্রন ডোনার, তাহলে নিউক্লিওফিলিসিটি আর বেসিসিটি দুটো জিনিস কি এক নাকি আলাদা? এবার আমরা দেখে নেবো দুটোর মধ্যে একটা তুলনা, যার সাহায্যে আমরা বুঝতে পারবো যে নিউক্লিওফিলিসিটি এবং বেসিসিটি এই দুটোর মধ্যে পার্থক্য কি, ঠিক আছে। বেসিসিটি দেখা যায় বেশের এবং নিউক্লিওফিলিসিটি দেখা যায় নিউক্লিওফাইলসের, দুটো কি এক, কখন আলাদা হয়, কখন একই হয়, সেটা আমরা এবার একটু দেখে নেব। নিউক্লিওফিলিসিটি, ঠিক আছে, এক নম্বর পয়েন্ট আমরা যেটা লিখবো যে বেসিসিটি মানে কি বা বেস কি করে, বেসিসিটি কাদের দেখা যায়, এটাকে লিখে দিই, বেসিসিটি দেখা যায় লুইস বেসের, ঠিক আছে, অর্থাৎ লুইস বেস কি করে, বেসিসিটি দেখায়, আর নিউক্লিওফিলিসিটি দেখা যায় নিউক্লিওফাইলসের, ঠিক, এতটুকু ক্লিয়ার। এরাও লোন পেয়ার অফ ইলেকট্রন ডোনেট করে,
ডোনেট লোন পেয়ার অফ ইলেকট্রনস, এরাও কি করে লোন পেয়ার অফ ইলেকট্রন ডোনেট করে, ডোনেট লোন পেয়ার অফ ইলেকট্রনস। কিন্তু পার্থক্যটা কি, এরা ম্যাক্সিমাম দুটো ইলেকট্রনই ডোনেট করতে পারে নিউক্লিওফাইলস, কিন্তু বেস দুইয়ের বেশিও ইলেকট্রন ডোনেট করতে পারে। তাহলে ক্লিয়ার এতটা অবধি? 3 নম্বর পয়েন্ট আমরা দেখব যে কোন একটা বেস ইলেকট্রন ডোনেট করে এইচ প্লাসকে, অর্থাৎ বেস তার লোন পেয়ার ইলেকট্রন সবসময় ডোনেট করবে কাকে, এইচ প্লাসকে, ঠিক আছে। কিন্তু নিউক্লিওফাইলস তার লোন পেয়ার ইলেকট্রন ডোনেট করবে, এখানে এক্স আকারে লিখে রাখলাম, এই এক্স এইচ প্লাস ছাড়া যা কিছু হতে পারে, তাহলে এক্স ইজ এক্সেপ্ট এইচ প্লাস, এইচ প্লাস ছাড়া যা কিছু স্পিসিকে যদি নিউক্লিওফাইলস ইলেকট্রন ডোনেট করে, তাহলে সেটাকে আমরা বলবো যে তার সেটা হচ্ছে নিউক্লিওফাইলস, এবং তার ধর্মটাকে আমরা বলবো নিউক্লিওফিলিসিটি। ক্লিয়ার এতটা অবধি? বেস, এখানে আরেকটা পয়েন্ট আমরা লিখে রাখছি, ঠিক আছে, যে এটা হচ্ছে থার্মোডাইনামিক্যালি কন্ট্রোলড, এটা তোমরা একটু খেয়াল রাখবে, আর এটা হচ্ছে কাইনেটিক্যালি কন্ট্রোলড, কাইনেটিক্যালি কন্ট্রোল। তাহলে এই চারটে পয়েন্টের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে বেসিসিটি আর নিউক্লিওফিলিসিটি মোটামুটি এক হলেও কিন্তু এদের মধ্যে কিছুটা পার্থক্য থেকে যাচ্ছে। তো এবার আমরা এক্সাম্পলের সাহায্যে দেখবো যে নিউক্লিওফিলিসিটি এবং বেসিসিটির যে অর্ডার, সেই অর্ডারটা কখন এক থাকে এবং কখন আলাদা হয়ে যায়। তো প্রথমে আমরা যদি এই উদাহরণগুলো লিখি, NH3, PH3, ASH3 এবং SBH3, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক এবং অ্যান্টিমনি, প্রত্যেকটাই হচ্ছে গ্রুপ 15-এর এলিমেন্ট, প্রত্যেকটা এলিমেন্টই হচ্ছে গ্রুপ 15-এর, এবং এরা কি রয়েছে, একই শ্রেণীতে রয়েছে, ঠিক আছে। তো এদের যদি আমরা নিউক্লিওফিলিসিটির অর্ডারটা দেখি, এখানে হেডিং করছি নিউক্লিওফিলিসিটি, অর্থাৎ কার নিউক্লিওফিলিসিটি বেশি হবে বা কার কম হবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এদের প্রত্যেকে কি উপস্থিত রয়েছে, লোন পেয়ার উপস্থিত রয়েছে, অর্থাৎ আমরা বলতে পারি এরা প্রত্যেকে হচ্ছে নিউক্লিওফাইল। যেহেতু নিউক্লিওফাইল, এরা কি করতে চাইবে, ইলেকট্রন পেয়ার ডোনেট করবে, ঠিক আছে, অর্থাৎ দুটো ইলেকট্রন বা এক জোড়া ইলেকট্রন এরা ডোনেট করবে, কাকে ডোনেট করবে, হাইড্রোজেন ছাড়া বাকি অন্যান্য যে কোনো স্পিসিকে বা পজিটিভ স্পিসিকে, ঠিক আছে। তাহলে এরা যে ইলেকট্রন পেয়ারটা ডোনেট করবে, এদের মধ্যে তোমরাই বলো যে কে ভালো ডোনেট করতে পারবে। অবশ্যই সবথেকে ভালো ডোনেট করতে পারবে SBH3। কেন এই সবথেকে ভালো ডোনেট করতে পারবে, তার কারণটা হচ্ছে আমরা জানি যে গ্রুপ বরাবর যত উপর থেকে নিচের দিকে যাওয়া যায় তত সাইজটা কি হয়, ক্রমশ বাড়তে থাকে, ঠিক আছে। অর্থাৎ এই যে অ্যান্টিমনি, এই অ্যান্টিমনির সাইজ হচ্ছে সবচাইতে বড়, ঠিক আছে। ফলস্বরূপ কি হয়, নিউক্লিয়াস থেকে বহিঃস্থ কক্ষপথের যে ইলেকট্রন রয়েছে, সেই ইলেকট্রনের ডিস্টেন্সটা SBH3-এর ক্ষেত্রে সবথেকে বেশি হয়, ফলে এই যে বহিঃস্থ কক্ষপথের ইলেকট্রন, অর্থাৎ এই যে আনপেয়ার্ড ইলেকট্রন, এই ইলেকট্রন পেয়ারটাকে খুব সহজেই বের করে দেওয়া যায় বা ডোনেট করানো যায়, ঠিক আছে। সেই জন্য SBH3 ক্যান ডোনেট ভেরি ইজিলি, ঠিক আছে। কেন কেন ডোনেট করতে পারে, আমরা এখানে লিখতে পারি ডিউ টু লার্জ সাইজ, ঠিক আছে, বা এদের মধ্যে আমরা বলতে পারি লার্জেস্ট সাইজ, যেহেতু সাইজ সব থেকে বেশি, নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের ডিস্টেন্স, বহিঃস্থ কক্ষপথের ইলেকট্রনের ডিস্টেন্সও অনেকটা বেশি, ফলে অ্যাট্রাকশন কম, ফলস্বরূপ কী হয়, ইলেকট্রনকে সহজেই ডোনেট করানো যায়। তাই নিউক্লিওফিলিসিটি অর্ডার যদি আমরা দেখি, তাহলে আমরা লিখতে পারি SBH3 গ্রেটার দেন ASH3 গ্রেটার দেন PH3 গ্রেটার দেন NH3। আশা করি পুরো ব্যাপারটা তোমাদের কাছে এবার ক্লিয়ার হয়েছে। কিন্তু যদি আমরা পাশাপাশি বেসিসিটি অর্ডার দেখি, তাহলে আমরা এবার দেখব যে এই অর্ডারটা কেমন হবে। তো বেসিসিটি অর্ডার দেখো, যেহেতু এতে লোন পেয়ার রয়েছে, তাহলে সহজেই
এরাও কিন্তু ইলেকট্রন ডোনেট করতে পারবে, ঠিক আছে? এরা সহজে কি করে, ইলেকট্রন পেয়ার ডোনেট করবে। যদি আমরা বেসিসিটির থ্রু দিয়ে ভাবি, কাকে ডোনেট করবে, এইচ প্লাসকে ডোনেট করতে পারবে, ঠিক আছে, টু এইচ প্লাস, ঠিক আছে, কাকে ডোনেট করবে, এইচ প্লাসকে, সেই জন্য লিখলাম টু এইচ প্লাস, এইচ প্লাসকে ডোনেট করবে। ক্লিয়ার এতটা অবধি? বেশ, কিন্তু এখানে আমাদের আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যে এই যে এইচ প্লাসকে ডোনেট করছে বা এইচ প্লাস যে নিচ্ছে, এখানে আমাদের সব থেকে একটা গুরুত্বপূর্ণ টার্ম মনে রাখতে হবে, যে যে মলিকিউলটার ক্ষেত্রে বা যে নিউক্লিওফাইলসটার ক্ষেত্রে সব থেকে বেশি ইলেকট্রনগুলো অ্যাভেলেবেল হবে বা রিচেবেল হবে, তার বেসিসিটি সব চাইতে বেশি হবে। মানে ব্যাপারটা ঠিক এইরকম, যে এই যে এইচ প্লাস, এইচ প্লাসকে এনএস থ্রি, পিএস থ্রি, এএসএস থ্রি, এসবিএইচ থ্রি সবাই ইলেকট্রন ডোনেট করতে চায়, যে এটা যেমন সত্য, ঠিক তেমনিভাবে আমাদেরকে দেখে নিতে হবে যে এইচ প্লাস কার কাছ থেকে সহজে ইলেকট্রনটাকে নিতে পাচ্ছে, ঠিক আছে? অর্থাৎ এইচ প্লাস যার কাছ থেকে সহজে ইলেকট্রনটাকে নিতে পারবে, তার বেসিসিটি সব থেকে বেশি হবে। তাহলে এখানটা একটু মুছছি এই সাইডটা, তোমরা প্রত্যেকটা জিনিস নোট করে রাখবে, তাহলে পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হবে, ঠিক আছে? এবার একটা জিনিস ভেবে দেখো, আমরা যদি এনএস থ্রির কথা ভাবি, তাহলে নাইট্রোজেনের সাইজটা হচ্ছে ঠিক এরকম। যদি আমরা এসপিএইচ থ্রির কথা ভাবি, তাহলে সাইজটা হচ্ছে এরকম। এবারে ভেবে দেখো, যে এই যে ধরো নাইট্রোজেনের লোন পেয়ারটা যদি এখানে থাকে আর এসপিএইচ থ্রির লোন পেয়ার ধরো এখানে আছে, জাস্ট একটা ইমাজিন করো যে এখানে এইচ প্লাস জে বা এইচ প্লাস যখন ইলেকট্রনটা গ্রহণ করতে চাইবে, তখন কার কাছ থেকে সহজে গ্রহণ করতে পারবে, ঠিক আছে? অর্থাৎ এইচ প্লাসটা কোথায় গেলে, এর কাছে গেলে তাড়াতাড়ি ইলেকট্রনটাকে খুঁজে পাবে, নাকি এর কাছে গেলে এই ইলেকট্রনটাকে তাড়াতাড়ি খুঁজে পাবে, এটা তোমরা একটু জাস্ট ভাবো। মানে ব্যাপারটা ঠিক এইরকম, যদি আমরা একটা উদাহরণ দিই, ধরো তোমাকে তোমার বইয়ের একটা পাতাতে, যে কোনো একটা পাতাতে তোমাকে মনে করো একটা শব্দ আমি খুঁজতে বললাম, ঠিক আছে, তুমি সেখানে তাড়াতাড়ি শব্দটা খুঁজে পাবে, নাকি আমি তোমাকে পুরো যে বইটা রয়েছে, পুরো বইটাতে মনে করো 100টা পাতা রয়েছে, আমি তোমাকে একটা শব্দ সেখানে খুঁজতে বললাম, সে 100টা পাতার মধ্যে তোমার শব্দটাকে খোঁজার সুবিধা হবে? কোথায় সুবিধা হবে? অবশ্যই যদি আমি নির্দিষ্ট কোনো একটা পেজ দিয়ে দিই, সেই পেজে তুমি সহজেই সেই শব্দটাকে খুঁজে বের করতে পারবে। কিন্তু পুরো বইটাতে যদি তোমাকে সেই শব্দটা খুঁজতে হয়, তাহলে তোমার অনেক বেশি টাইম লেগে যাবে। এখানেও ঠিক তাই, এইচ প্লাসের কাছে ইলেকট্রনটা অ্যাভেলেবিলিটি বা রিচেবিলিটি সব থেকে বেশি হচ্ছে অ্যামোনিয়ার ক্ষেত্রে। কারণটা হচ্ছে অ্যামোনিয়ার সাইজটা হচ্ছে সব থেকে ছোট এদের চারটের মধ্যে, ফলে এই যে নাইট্রোজেনের সাইজ ছোট হওয়ার জন্য নাইট্রোজেনের যে লোন পেয়ার ইলেকট্রনটা রয়েছে, সেই লোন পেয়ার ইলেকট্রনটাকে এইচ প্লাস সহজেই পৌঁছাতে পারে বা এনএইচ থ্রি এইচ প্লাসের সাথে সহজেই বন্ড তৈরি করতে পারে বা নাইট্রোজেন এইচ প্লাসকে ইলেকট্রনটা সহজেই ডোনেট করতে পারে, ঠিক আছে? অর্থাৎ বেসিসিটির ক্ষেত্রে আমাদের যে অর্ডারটা দাঁড়াবে, সেই অর্ডারটা হবে নিউক্লিওফিলিসিটি অর্ডারের পুরোপুরি উল্টো। অর্থাৎ অ্যামোনিয়ার বেসিসিটি দেখা যায় সব থেকে বেশি হয়, গ্রেটার দেন পিএস থ্রি, গ্রেটার দেন এস এইচ থ্রি, গ্রেটার দেন এস বি এইচ থ্রি। তার একটাই কারণ, কারণ হচ্ছে বেসিসিটির ক্ষেত্রে শুধুমাত্র কে ভালো ডোনেট করতে পারে সেটা দেখলে হবে না, কার কাছে, মানে যে এইচ প্লাস ইলেকট্রনটাকে নেবে তার কাছে অ্যাভেলেবিলিটি বা রিচেবিলিটি বা বা পৌঁছানোর ক্ষমতা বা তাড়াতাড়ি পৌঁছানোর ক্ষমতা কার বেশি, সেটা আমাদেরকে দেখতে হবে। যেমন এখানে নাইট্রোজেন ইলেকট্রনটা সহজে এইচ প্লাস গ্রহণ করতে পারে, কিন্তু এসবিএইচ থ্রি এত বড় সাইজের মধ্যে ওই ইলেকট্রনটাকে এইচ প্লাস সহজে খুঁজে পায় না, সেই জন্য এসবিএইচ থ্রির বেসিসিটি কম হয়ে যায় অ্যামোনিয়া থেকে বা এনএইচ থ্রি থেকে। তাহলে পুরো ব্যাপারটা আমরা বুঝতে পারলাম। পিরিয়ড বরাবর যখন আমরা এক্সাম্পল দেখবো, তখন কিন্তু ব্যাপারটা আমাদের সেরকম দাঁড়াবে না, ঠিক আছে? তাহলে এই যে এক্সাম্পলটা আমরা আলোচনা করলাম, সেটা হলো আমাদের একটা গ্রুপ বরাবর ডিসকাশন। 15 নম্বর গ্রুপের আমরা এক্সাম্পলটাকে তুলে ধরলাম। এবার আমরা যে এক্সাম্পলটা ধরবো, সেটা হচ্ছে একটা নির্দিষ্ট পিরিয়ড বরাবর, ঠিক আছে? অর্থাৎ সিএস থ্রি মাইনাস, এনএইচ টু মাইনাস, ওএইচ মাইনাস এবং এফ মাইনাস, এদের মধ্যে নিউক্লিওফিলিসিটি কার বেশি, কার বেসিসিটি বেশি, সেটা আমরা ডিসকাশন করব। লক্ষ্য করে দেখো, এখানে এই যে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন এবং ফ্লোরিন আমরা লিখেছি, এরা কিন্তু একই পিরিয়ড বরাবর অবস্থিত, ঠিক আছে? আচ্ছা, এটা কত নম্বর পিরিয়ড? 2 নম্বর পিরিয়ড, তোমরা নিশ্চয়ই প্রত্যেকে বুঝতে পারছো।
যে একই পিরিয়ড বরাবর বা একই পর্যায় বরাবর এরা উপস্থিত, ঠিক আছে? তো এর ফলে কি হয়, আমরা জানি পর্যায় বরাবর যখন কোনো মৌলগুলো যায় তখন তাদের সাইজের খুব একটা কিন্তু হেরফের হয় না। আমরা জানি বাঁ দিক থেকে ডান দিকে গেলে সাইজটা অ্যাটমিক রেডিয়াস ধীরে ধীরে কমতে থাকে, ঠিক আছে? কিন্তু শ্রেণী বরাবর যে হারে চেঞ্জটা হয় বা পরিবর্তনটা হয়, পর্যায় বরাবর কিন্তু সেই হারে পরিবর্তন হয় না। কারণ পর্যায় বরাবর নতুন কোনো কক্ষপথ বা সেলের আবির্ভাব হয় না, কিন্তু শ্রেণী বরাবর কী হয়, এক একটা নতুন করে করে সেল প্রবেশ করে বা এক একটা করে সেলের নাম্বার বাড়ে বা সেলের সংখ্যা বাড়ে, ফলস্বরূপ কী হয়, এদের সাইজটা অনেকটা করে চেঞ্জ হয় শ্রেণী বরাবর। তাই এখানে কিন্তু আমাদের সাইজটা কোনো রকম ফ্যাক্টর নয়। কিন্তু মূল ফ্যাক্টর কোনটা, এখানে আমাদের যেটা দেখতে হবে যে পিরিয়ড বরাবর যখন আমরা যাব, অর্থাৎ অ্যালং পিরিয়ড, ঠিক আছে, তাহলে সাইজ ডাজ নট ম্যাটার, অর্থাৎ সাইজটা কোনো কিছু কিন্তু ম্যাটার করে না। তাহলে ম্যাটার কোনটা করে, যার ইলেকট্রোনেগেটিভিটি যত বেশি, ঠিক আছে? আমরা এখানে একটা জিনিস দেখব যে এই যে চারটে আমরা নাম লিখেছি, সিএস থ্রি মাইনাস, এনএস টু মাইনাস, ওএইচ মাইনাস এবং এফ মাইনাস, এদের মধ্যে কার ইলেকট্রোনেগেটিভিটি সবথেকে বেশি বা তড়িৎ ঋণাত্মকতা সবথেকে বেশি। আমরা জানি পর্যায় বরাবর তড়িৎ ঋণাত্মকতা ক্রমশ বাড়ে এবং আমরা খুব ভালোভাবেই জানি এদের মধ্যে ফ্লোরিন হচ্ছে মোস্ট ইলেকট্রোনেগেটিভ। অর্থাৎ ইলেকট্রোনেগেটিভিটি যত বেশি হবে, তার মাথাতে নেগেটিভলি চার্জ থাকলে বা মাইনাস চার্জটা থাকলে সেটা তত বেশি স্টেবল হবে। অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে এফ মাইনাস হচ্ছে হাইলি স্টেবল, অপরপক্ষে সিএস থ্রি মাইনাসকে আমরা বলতে পারি লিস্ট স্টেবল। ক্লিয়ার? এতটা অব্দি ক্লিয়ার? বেশ, তাহলে পরে আমরা বলবো যে যেহেতু ফ্লোরিন খুবই তড়িৎ ঋণাত্মক বা অত্যন্ত তড়িৎ ঋণাত্মক, সেই জন্য ফ্লোরিনের মাথায় মাইনাস চার্জটা যখন থাকবে বা নেগেটিভ চার্জটা যখন থাকবে, তখন এফ মাইনাস হাইলি স্টেবল হবে বা অত্যন্ত সুস্থায়ী হবে, ঠিক আছে? এবং এফ মাইনাস সহজে ইলেকট্রন ডোনেট করতে চাইবে না, কারণ এটা হাইলি স্টেবল। অপরপক্ষে সিএস থ্রি মাইনাস কার্বন তড়িৎ ঋণাত্মকতা অত্যন্ত কম, ঠিক আছে? তড়িৎ ঋণাত্মকতা মানে হচ্ছে বন্ধনের ইলেকট্রন জোড়কে নিজের দিকে টানার ক্ষমতা, তোমরা আশা করি প্রত্যেকে জানো। তো সিএস থ্রি মাইনাসে কার্বনের তড়িৎ ঋণাত্মকতা এমনিতেই কম, এর মাথাতে আবার মাইনাস চার্জ আছে, ফলস্বরূপ কী হয়েছে, এটি লিস্ট স্টেবল বা অত্যন্ত কম সুস্থায়ী, ঠিক আছে? ফলে কি চাইবে, সিএস থ্রি মাইনাস যত তাড়াতাড়ি পারবে মাইনাস চার্জটাকে শিফট করে দেওয়ার চেষ্টা করবে, অর্থাৎ ইলেকট্রনগুলোকে ডোনেট করার চেষ্টা করবে। আর আমরা খুব ভালো করেই জানি যে যে যত ভালো ইলেকট্রন ডোনেট করতে পারবে তার নিউক্লিওফিলিসিটি তত বেশি হবে, তার বেসিসিটি তত বেশি হবে। অর্থাৎ এখানে আমাদের দুটো ক্ষেত্রেই, নিউক্লিওফিলিসিটি অর্ডার এবং বেসিসিটি অর্ডার, দুটো ক্ষেত্রেই আমাদের যে অর্ডারটা দাঁড়াবে সেটা হবে ঠিক এরকম, সিএস থ্রি মাইনাস গ্রেটার দেন এনএস টু মাইনাস গ্রেটার দেন ওএইচ মাইনাস গ্রেটার দেন এফ মাইনাস। নিউক্লিওফিলিসিটি অর্ডারও এখানে যা হবে, বেসিসিটি অর্ডারও তাই হবে, অ্যাভেলেবিলিটি এবং ডোনেসিটি দুটোই এখানে সেম। কারণ এখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে যেহেতু এদের চারটে সাইজ প্রায় সমান, তাই কার্বনের সাইজও যা, ফ্লোরিনের সাইজও প্রায় সমান, তাই এখানে যখন আমাদের এইচ প্লাস আয়ন যখন ইলেকট্রনটা নিতে আসবে, তখন এর কাছেও যতটা অ্যাভেলেবেল হবে এর কাছেও ততটাই অ্যাভেলেবেল হবে, কারণ দুটোই হচ্ছে একই সাইজ। অর্থাৎ এখানে ব্যাপারটা হচ্ছে যে একই পাতা, এটাও একটা পাতার মধ্যে শব্দ খুঁজতে দেওয়া, এটাও ঠিক একটা পাতার মধ্যেই কোনো একটা শব্দকে খুঁজতে দেওয়া, অর্থাৎ দুটো ক্ষেত্রে অ্যাভেলেবিলিটি রিচেবিলিটি সমান, সেই জন্য বেসিসিটি কী হবে, একই অর্ডার হবে, ঠিক যেমনটা আমাদের নিউক্লিওফিলিসিটির অর্ডারটা ছিল। তাহলে এখানে আমাদের দেখতে হবে যে দুটো অর্ডারই সেম, ঠিক আছে? তাহলে আমরা একটা জিনিস এখন থেকে জানলাম যে নিউক্লিওফিলিসিটি আর বেসিসিটি দুটো জিনিস কিন্তু সমান নয়। জিনিস কনসেপ্টটা ঠিক একই রকম হলো, দুটো জিনিস কিন্তু ঠিক একই রকম নয়। তার কারণটা হচ্ছে নিউক্লিওফিলিসিটি সবসময় ইলেকট্রন পেয়ারটা হাইড্রোজেন ছাড়া অন্য কাউকে ডোনেট করে, আর বেসিসিটি কী করে, শুধুমাত্র হাইড্রোজেনকে ডোনেট করে। ক্লিয়ার? বেশ, এবারে সেকেন্ড আমরা যেটা জানলাম সেটা হচ্ছে নিউক্লিওফিলিসিটি মানে হচ্ছে যে যত ভালো ইলেকট্রন ডোনেট করতে পারবে তার নিউক্লিওফিলিসিটি তত বেশি। বাট বেসিসিটির ক্ষেত্রে আমরা জানলাম যে শুধুমাত্র ডোনেট করতে পারলেই হবে না, যে নেবে তাকে নেওয়ার ক্ষমতাও থাকতে হবে, অর্থাৎ সে যেন তাড়াতাড়ি নিতে পারে বা তাড়াতাড়ি তার কাছে যেন অ্যাভেলেবেল হয়, সেই জিনিসটাও আমাদের কাছে ভাবতে হবে। এখানে কে নেবে, অবশ্যই এইচ প্লাস নেবে, বেসিসিটির ক্ষেত্রে আমরা জানি ইলেকট্রনটা প্রত্যেক ক্ষেত্রে এইচ প্লাস নেবে, তাই এইচ প্লাস যাতে ইলেকট্রনটাকে তাড়াতাড়ি গ্রহণ করতে পারে বা ইলেকট্রনটা যেন এইচ প্লাসের কাছে তাড়াতাড়ি অ্যাভেলেবেল হয়, সেই ব্যাপারটাও কিন্তু আমাদেরকে এখানে ভাবতে হবে, তবেই তার বেসিসিটি বেশি হবে। এবার আমরা দেখলাম যে শ্রেণী বরাবর
নিউক্লিওফিলিসিটি এবং বেসিসিটি দুটো আলাদা আলাদা জিনিস, আলাদা আলাদা অর্ডার তৈরি হয়, কিন্তু পিরিয়ড বরাবর বা পর্যায় বরাবর যখন কোনো এক্সাম্পলের কথা আমরা দেখি তখন তার নিউক্লিওফিলিসিটিও যা বেসিসিটিও তাই। তাহলে এতটা অবধি আমরা যেগুলো জানলাম সেটা হচ্ছে নিউক্লিওফাইলস কী, নিউক্লিওফাইল কত রকমের হয় এবং নিউক্লিওফিলিসিটি এবং বেসিসিটির মধ্যে যে ফান্ডামেন্টাল ডিফারেন্স সেই ডিফারেন্সটা আমাদের কাছে ক্লিয়ার হলো। নেক্সট ভিডিওতে আমরা যেটা জানবো যে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন যে রিয়েকশন, সে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়েকশন কীভাবে ঘটে এবং এতে লিভিং গ্রুপের কী এফেক্ট রয়েছে সেটা আমরা ডিটেলসে ডিসকাশন করব। ওকে, থ্যাংক ইউ।